আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। রাজ্য পুলিশকে ভৎসনা বিরোধী দলনেতার বললেন রাজ্য পুলিশ কাঁচা কাজ করছে, এরা চুরির মালা চোরের সাথে ধরা পড়বে। পার্থর পিতাকে দেখে শিখেছে কি করে বাড়ির লোককে পড়াশোনা না করে চাকরি পাওয়ানো যায়। পাশাপাশি মদন মিত্রকে মাতাল আখ্যা শুভেন্দু অধিকারী। বাংলাতেও বুলডোজার চলবে, বাংলাকে বারুদের স্তূপে পরিণত করেছে মমতা ব্যানার্জি। তিনটে গুরুত্বপূর্ণ ডেট বলেছিলাম, আমাদের মানুষ কি চাইছে। বাংলাতে বুলডোজার চলবে তখনই যখন ডবল ইঞ্জিনে সরকার আসবে। বারবার বলছি ডিএ দিতে হবে, সরকার দেউলিয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের স্যালারি দেওয়ার ক্ষমতা থাকবে না, ভুয়ো নিয়োগ বাতিল হবে। এসএসসি ওয়েবসাইট দেখতে থাকুন, উদ্বোধন হয়ে গেছে। সাদা খাতা জমা দেওয়া লোকের চাকরি যাবে, তারা নতুন বছরে মকর সংক্রান্তিতে স্নান করে মমতা ব্যানার্জির বাড়িতে যাবে টাকা ফেরত চাইতে। দিন মাস বদল হতে পারে কিন্তু বছরের বদল হবে না। বিস্ফোরণ তো হবেই, গোটা রাজ্যকে বারুদের স্তূপে পরিণত করেছে মমতা ব্যানার্জি। জানুয়ারিতে কি হবে, আমরা ভোটে জিতে সরকার করব। আমি তিনটে গুরুত্বপূর্ণ ডেট বলেছিলাম, আমাদের মানুষ কি চাইছে। মানুষ বুলডোজার চলবে তখনই যখন ডবল ইঞ্জিন সরকার আসবে। জানুয়ারিতে বুলডোজার চলবে কেউ বলেনি, যেটা আমি বারে বারে বলছি, কর্মচারীর ডিএ দিতে হবে, সরকার দেউলিয়া হবে। কর্মচারীরা শিক্ষকরা ডিএ হক পাবে, পশ্চিমবঙ্গ সরকারের স্যালারি দেওয়ার ক্ষমতা থাকবে না, লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার ক্ষমতা থাকবে না। আমি বলেছি ভুয়া নিয়োগ বাতিল হবে, এসএসসির ওয়েবসাইট দেখতে থাকুন, উদ্বোধন হয়ে গেছে। হাজারে হাজারে চাকরি যাবে, সাদা খাতা দেওয়া লোকের চাকরি যাবে, টাকা দেওয়া লোকের চাকরি যাবে। তারা সবাই নতুন বছরে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করে মমতা ব্যানার্জির বাড়ি যাবে টাকা ফেরত চাইতে। বলেছি এই রাজ্যের বড় টাকা ধরা পড়বে এবং দিন বদল হয়েছে, মাসেরও বদল হবে, সালের বদল হবে না। উত্তর দেব না, আমি ওর কথার উত্তর দেব না। ওর হাত আছে তো, কি একটা বলেছিল না এই মাতালটা নন্দীগ্রামে ভোটের আগে, এটা আছে ওর। পূর্ব মেদিনীপুর থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়, রিপোর্ট চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।